দীর্ঘ দুই বছর ধরে চলা করোনা পরিস্থিতি কেড়ে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের কর্মজীবন, সেই সঙ্গে শিল্পীরাও হারিয়ে ফেলেছেন তাদের শিল্প ভাবনা, রুদ্ধ হয়ে গিয়েছে তাদের অর্থ সংস্থানের পথ। শোলা শিল্পী হীরক চিত্রকর তাঁদেরই একজন। বর্তমানে কেমন আছেন এই শিল্পী, চলুন দেখে নেওয়া যাক। শোলা শিল্পী হীরক চিত্রকরের বাড়ি বীরভূম জেলার আমোদপুরের সুকান্তপল্লীতে। শহর ঘেঁষে তার এই এলাকাটি আমোদপুর স্টেশন থেকে খুব একটা দূরে নয়। একটি ঢালাই রাস্তার ধারে তার এই ছোট্ট একতলা বাড়ি। বাড়িতে তখন তিনি একান্তেই তার নিজস্ব শৈল্পিক ভাবনায় ব্যস্ত। ঘরের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে বিভিন্ন আকৃতির শোলার টুকরো। নিজেই মেতে রয়েছেন নিজের কাজের সঙ্গে। আমি এই কাজ শিখেছি আমার মামার কাছে। মামার নাম হচ্ছে তন্ময় চিত্রকর, বোলপুর বাড়ি। আর মোটামুটি 20 বছর আগে এই কাজ শিখেছি আমি। শোলা সরঞ্জাম কিনতে তাকে অবশ্য যেতে হয় সুদূর কলকাতা, কারণ সেখানেই মূলত সস্তা দরে এই সরঞ্জামগুলি পাওয়া যায়। এই শোলাটা আমি কলকাতা থেকে নিয়ে আসি, উড়ডাঙ্গা থেকে নিয়ে এসে এই শোলাটা থেকে আমি বিভিন্ন ধরনের হাতের জিনিস তৈরি করি, ঠিক আছে, বিভিন্ন ধরনের, হ্যাঁ, তৈরি করে আপনি লোকাল মার্কেট হোক বা কোম্পানির অর্ডার হোক সেখানে সেখানে দিই। তবে দুর্ভাগ্য, করোনা যেন অনেক কিছুই কেড়ে নিয়েছে তার জীবন থেকে। এই কাজটা আমাদের চালু ছিল লকডাউনের আগে, ঠিক আছে, গত 2 বছর আগে। লকডাউন শুরু হওয়ার পর থেকে মেলা টেলা এক্সিবিশন সবই বন্ধ টোটালি। হয়ে যাওয়ার পর মোটামুটি অনেক কাজ, মানে অনেক কাজের ছিল আমার কাছে কাজ করতো, তারা কিন্তু যে যেদিকে পেরেছে কাজ করছে, আমারও সেই টুকটাক চলছে, যে আমি যেমন অর্ডার হয় সেরকম সেরকম নিজেই একা এখন দিই। করোনা পরিস্থিতির পূর্বে তার শৈল্পিক ভাবনা ছিল বেশ সাজানো গোছানো, তার অর্থ সংস্থানেরও একমাত্র মাধ্যম ছিল এই ভাবনা। প্রথম যখন এই মালটা আমি শুরু করি আর কি, মানে একটা মার্কেট ধরার জন্য আমি কলকাতা যাই, একটা সরকারি সংস্থা, সেটার নাম হচ্ছে মঞ্জুষা। এবার সেখানে যখন মাল আমি নিয়ে যাই, তখন ওখানে 4-5 জন থাকেন, ঠিক আছে, তারা সিলেক্ট করে, হ্যাঁ, সিলেক্ট করার পর সেখানে দাম হয়, রেট হয়, রেট হওয়ার পর তারপরে তারা অর্ডার দেয়, ঠিক আছে। হ্যাঁ, হাতের কাজের যে ইয়েটা, এ তারা অর্ডার দেয় যে সেরকম সেরকম ওখানে কাজ হতো, তা এখন টোটালি বন্ধ। এখন বেশিরভাগ কোম্পানি, তারপর যারা আরও বিভিন্ন ধরনের শোরুম আছে তারাও নিয়ে যায়, অর্ডার দেয়, হ্যাঁ, ফোনের মাধ্যমে।
এক সময় তার কাছেই কাজ করত আরও কয়েকজন শোলা শিল্পী। উপার্জনও হতো বেশ ভালোই, তবে করোনা পরিস্থিতি এই উপার্জনের পথ অনেকটাই রুদ্ধ করে দিয়েছে। প্রথম প্রথম যখন এই জিনিসগুলো আমি তৈরি করি আর কি, হাতের কাজগুলো, তখন আমি মোটামুটি 3-4 জন ছেলে আমার কাছে কাজ করতো। তখন আমার ভালোই অর্ডার থাকতো, মোটামুটি মাস গেলে 15-20 হাজার টাকা করে ইনকাম করতাম মাইনে টাইনে দিয়ে, ঠিক আছে। তারপরে চলতে চলতে হঠাৎ লকডাউন হয়ে যাওয়ার পর টোটালি কাজটা অফ হয়ে যায়। হয়ে যাওয়ার পর ছেলেরা সব নিজে নিজের কাজে লেগে গেল, ওদেরকে মাইনা পাতি কিছু দিতে পারছি না। হ্যাঁ, এখন এরকমই টুকটাক, মানে যেখানে আমি কলকাতায় যেখানে মঞ্জুষা যাব, তারও কোনো মানে যাতায়াতের কোনো সুবিধাই নেই, ট্রেন ম্যাক্সিমামই বন্ধ থাকে। হীরক চিত্রকর এখন নিঃসঙ্গে দিন যাপন করছেন, তাকিয়ে রয়েছেন ভবিষ্যৎ পরিস্থিতির দিকে। তার আশা আবার শান্ত হবে পৃথিবী, পাল্টে যাবে বর্তমানের করোনা পরিস্থিতি, নিজের শৈল্পিক ভাবনা আবার জাগ্রত হবে, মেতে উঠবেন নতুন নতুন সৃষ্টিতে, সেই সঙ্গে অর্থসংস্থানের পথও শিথিল হবে অনেকটাই।